1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই রাসমঞ্চ। রাজা বীরহাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর এই রাসমঞ্চ গড়ে তোলেন। রাসমঞ্চে রয়েছে ল্যাটেরাইট বা মাকড়া পাথরের ভিত্তিবেদী, উপরে দারুণ সুন্দর টেরাকোটার স্ট্রাকচার, চূড়াটি অনেকটা মিশরের পিরামিডের মতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এই রাসমঞ্চে মহা সমারোহে রাস উৎসব পালন করা হতো। মল্ল রাজবংশের পূজিত রাধাকৃষ্ণ মূর্তিগুলি রাসের সময় নিয়ে আসা হতো এই রাসমঞ্চে। এই অভিনব স্থাপত্য বাংলাতে তো বটেই, সারা ভারতেও বিরল।